ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর, ইস্টবেঙ্গল দলে আসতে চলেছেন স্প্যানিশ অ্যাটাকিং ফরওয়ার্ড ইয়াগো ফালকাও সিলভা। এই ইয়াগো ফালকাও সিলভা ইউরোপের একাধিক ক্লাবে খেলেছে। জুনিয়র ক্যারিয়ারে তার ক্লাব ছিল রিয়েল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস, বারির মতন ক্লাব। তারপরে তিনি খেলেছেন জুভেন্টাস দলে, ভিলোরিয়াল বি, টটেনহ্যাম হটস্পার, সাউথহ্যাম্পটন, আলমেরিয়া, রিও ভালোকানো, জেনোয়া, রোমা, টরিনো, আমেরিকা ডি কালিতে বর্তমানে তিনি আছেন। এই স্প্যানিশ ফরওয়ার্ড 5'9" উচ্চতা, 34 বছর বয়স, সম্ভবত সেভিরিও টোরোর জায়গায় আসতে চলেছেন এবং ইস্টবেঙ্গল দলের জন্য একটি দুর্দান্ত কালেকশন হতে পারে এবারের আইএসএলের জন্যে। তো এই ফুটবলার এর আগে স্প্যানিশ আন্ডার-17 টিম, আন্ডার-19 টিম, আন্ডার-20 টিম এবং আন্ডার-21 টিমে খেলেছেন এবং এখন আছেন তিনি আমেরিকা ডি কালি ক্লাবে। তো এই প্লেয়ারের যা বলা যায় তা হলো, এই প্লেয়ারের প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর ইউরোপের নামি দামি ক্লাবে খেলেছে, ইপিএল খেলার অভিজ্ঞতা আছে, ইটালিয়ান লীগ খেলার অভিজ্ঞতা আছে। বলা যেতে পারে ইস্টবেঙ্গল দলের জন্য খুব ভালো একটা রিক্রুট হতে চলেছে এই ইয়াগো ফালকাও সিলভা। দেখা যাক আগামী দিনে এসে কতটা সাফল্য পায় ইস্টবেঙ্গল ক্লাবে।